যদি তুমি সংসারের সব কিছু মুখ বুঝে সহ্য করতে পারো, তখন তুমি ভদ্র। আবার যখন সব সহ্যের সীমা অতিক্রম হয়ে যায়, তখন তুমি যদি মুখের ওপর জবাব দাও, তখন তুমি অভদ্র। আবার কিছু মানুষ আছে যারা ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে। তোমাদের সঙ্গে অনেক কথা, অনেক গল্প হবে আমার আরও একটি নতুন ব্লগে। আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখন প্রায় বাজে ওই 6টা, তো ছেলে আজকের ফার্স্ট স্কুল যাচ্ছে, তো এই জন্য দেখো প্রণাম করছিল আমাকে, আমার বাবাকে। আর আমার পরিবারের সকল বয়োজ্যেষ্ঠদের সবার কাছে আমার অনুরোধ, আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবে, যাতে ও অনেক বড় হতে পারে আর মানুষের মতন মানুষ হতে পারে। তো তোমাদেরকে সময়টা দেখাচ্ছিলাম, প্রায় 5:58, ছেলের স্কুল বসবে ওই 6:05। তো এই যে বাবা ছেলে দুজনে মিলেই কিন্তু স্কুল বেরিয়ে যাচ্ছে, ছেলেকে ছেড়ে দিয়ে তোমার দাদাভাইও স্কুল যাবে। যাই হোক, আমার ব্লগটা তো শুরু করে দিয়েছি আজকে। আর এই যে দেখো, এখনও বিছানা টিছানা তোলা হয়নি, সর্বপ্রথম উঠে ছেলেকে নিয়েই পড়েছিলাম, কারণ ওকে রেডি করানো খাইনি, একটুখানি মানে অল্প করে একটু মুড়ি খেয়েছে ওটাই। চলো, আর আশা রাখি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ছেলের স্কুল চলে গেছে, এখন তো আমি একা, আর ওকে আর পড়াতে হচ্ছে না যদিও, কিন্তু আমার সংসারে তো অনেক কাজ থাকে সকাল সকাল, তো সেইগুলোই করে নিচ্ছি ঝটপট। আর একটু পরেই আবার ওকে আনতে যেতে হবে, ওই 9টার দিকে ছুটি হবে, তো 9টার দিকে আমি আবার আনতে যাব। তোমার দাদাভাইয়ের স্কুল ছুটি হয় 11টার দিকে, তো এই জন্য ঝটপট করে আমার ঘরের সমস্ত কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ এই সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে ছেলেকে আনতে যেতে হবে, আবার নিয়ে এসে ওকে খেতেও দিতে হবে। এই জন্য রান্নাবান্না আর সকালের ব্রেকফাস্টের জন্য অল্প করে একটু কিছু করে রাখবো। তো তার আগে দেখো, চলে এসেছিলাম এখানে আমার রুমটা ভালো করে ডাস্টিং করে নিতে। তো প্রথমে এই যে কিচেন রুম, এখানটায় বেশি একটু নোংরা হয় যেহেতু ডাস্টবিনের বালতি থাকে, তাই ইঁদুর ছোঁচো এগুলো দৌড়াদৌড়ি করে রাতে। যাই হোক, এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই দেখো আমাদের এই যে বেডরুমটাও ক্লিনিং করে নিলাম, আর তারপরে ডাইনিং রুম, তো আর বারান্দা, এগুলোই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড় দিতেই কিন্তু অনেকটা সময় লাগে, এই জন্য তোমাদেরকে চারদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো যাই হোক, এইগুলো সব ডাস্টিং করা হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করে নেব। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলে রাখি, ওই যে বলেছিলাম ছেলেকে যে স্কুলে ভর্তি করে মানে করতে একটু দেরি করবো ভাবছিলাম, তবে স্কুলে কথা বলেছিলাম, তো যতটা টাকা মানে অ্যাডমিশন ফিজ লাগে, তো সেটা হাফ করে দিয়েছে, এই জন্য হাফটা এই মাসে আমরা দিয়ে ওকে ভর্তি করে দিয়েছি, আর পরের মাসে আবার হাফ টাকা আমরা দিয়ে দেব। তো আমাদের যেহেতু অল্প ইনকাম, তো এই অল্পের মধ্যেই কিন্তু ছেলের পড়াশুনো আর সংসারের বাকি খরচগুলো আমরা চালানোর চেষ্টা করছি। আর এগুলো কী বলতো, আগে কিন্তু এতটা হতো না, তো এখন পরিস্থিতি সব কিছুই আমাদের শিখিয়ে দিচ্ছে, আর পরিস্থিতি জীবনের হচ্ছে বড় একটি ধারাপাত, সব কিছু ওখান থেকেই আমরা শিক্ষা পেয়ে যাই। যাই হোক, ওখান থেকে চলে এসেছিলাম, এই যে ফিল্টারটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে জলও ভরে নিয়েছি, দেখো নিচেরটাতে একটু জল নেই, তো সকালে জলটা ভরতে হয় এই জন্য ভরে নিয়েছি। আর এরপরে খেয়ে দিয়ে দিয়ে আমিও রেডি হয়ে গেছিলাম ছেলেকে আনতে যাওয়ার জন্য। তো মাঝখানে জাস্ট আধ ঘন্টা মতন সময় গেছে, মানে একটু আগে গেছিলাম আজকের আনতে, তো গিয়ে ওখানে একটু বসেছিলাম, তারপরে দেখি ওতে ছুটি হয়ে যেতে আবার ওকে নিয়ে এসেছি। যেতে আর আসতে প্রায় ওই 15 মিনিট মতন সময় লাগে সাইকেলে। যাই হোক, আর এসে কিন্তু এই দেখো ছোলা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে ছেলেকে মুড়ি দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছি, আর বাকিটুকু আছে সেটা আমি খেয়ে নেব পরে। তো যেহেতু আমি কলা আর মুড়ি খেয়ে গেছিলাম আর খাইনি, ওটা খিদে পেলে আবার খাবো। তো তারা অনেকটা পরে চলে এসেছিলাম সবজি কাটতে। আর এই যে দেখো লাল শাকের ডাঁটাগুলো, ওইগুলো কিন্তু ফেলে দেয় তোমার দাদা ভাই, আমি কী করেছি ওইটা ঝোল রান্নার জন্য দিয়ে দিয়েছি লাউ ডাঁটার সঙ্গে। আর অল্প একটু শাক ছিল,
ওইগুলো কেটে নিয়েছি, নিয়ে সোজা চলে এসে রান্না করতে। তবে এখন প্রায় অনেকটা সময় হয়ে গেছে, মানে ওই 11টার মতন বেজে গেছিলো। আর দেখতে পাচ্ছ মাস্টার মশাইও চলে এসেছে স্কুল থেকে। যাই হোক, রান্নাবান্নাগুলো আমি বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে রান্নাও চলছে। তারপরে এখানে দেখি আমার কয়েকটা গাছে না ওই মিলিবাগ ধরেছে, তো ওইগুলো ভালো করে পরিষ্কার করার জন্য আমি ইউটিউবে ভালো করে ভিডিওগুলো দেখলাম, তো সেই অনুযায়ী আমি উপকরণগুলো নিয়েছি। এই যে প্রথমে শ্যাম্পুর জল করে নিয়ে এটা স্প্রে করে রেখে দিয়ে এসেছি, তারপরে 15-20 মিনিট পরে হলুদের জল দেব। আমার কাছে যতটা ছিল তো হোম রেমেডি সেগুলোই আমি অ্যাপ্লাই করছি। চলো, জানি না আমার গাছের কি হবে, তো তবুও আমি দেখি ফলো করার চেষ্টা করলাম। আমি এর আগেও করেছি। আর এই দেখো তরকারিগুলো কিছু কিছু হয়ে গেছে, শুধু ঝোলটা বাকি আছে, এই যে ঝোলটা বসাবো। তো এই অবধি আমার যে সকল পুরনো বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও। আর যদি অনেক ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। চলো এদিকে চলে এসলাম, শান্তান্ত করতে যাবো, তার আগে জলটা ভরিয়ে নিচ্ছি, মানে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি ওই খাওয়ারের জল। আর ওদিকে আর বালতির পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে আমার ছেলের লিফট। তো যাই হোক, জল জল ভরে ঝোলটা তো এখনও বসানো আছে। তো তার মাঝখানে চলে এসেছিলাম, কয়েকটা আমার যে জামা ছিল ওই ছেলেকে আনতে গেছিলাম, ওগুলো রোদ্দুরের মধ্যে রাখা ছিল, তো ওইগুলো একটু শুকিয়ে গেছে, তো গুছিয়ে এখানে রেখে দিচ্ছি। আর স্নান করতে যাবে ছেলে, তো ছেলের জন্য এখান থেকে ওই যে তলাটা নিয়ে নেব, নিয়ে ছেলেকে স্নান টান করে নেব। আর তারপরে আমার গাছের কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, কারণ গাছে একটু খাবার দেব। তো যাই হোক, চলো। তারপরে অনেকটা সময় পরে চলে এসেছিলাম এখানে গাছে খাবার দিতে। খাবার বলতে ওই যে কলা খেয়েছিলাম, তো 2-3 দিনে যে ছালগুলো জমানো ছিল ওইগুলো ভালো করে একটু শুকিয়ে নিয়েছিলাম, ওইগুলো কুচিয়ে কুচিয়ে গাছের মাটিগুলো সরিয়ে ওগুলো দিয়ে দিয়েছি। চলো আর তারপরে শান্তান করব। তো তার আগে চলো আজকে দুপুরের মেনুগুলো দেখাই তোমাদের সঙ্গে। এই যে এখানে শাকের তরকারি আছে, মানে লাল শাক, ফুলকে শাক, এইসব আলু দিয়েছি। আর এখানে পটল ভাজা, পাকা পটল, আর এখানে ঝোল, সব রকম ডাটা দিয়ে ঝোল। তারপরে দেখো শান্তান তো করতে যাব, তারপরে দেখি এখানে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা হতে সত্যি ভীষণ স্বস্তি ফিরে এসছে। তো মাঝখানে কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে আর আমি শান্তান করে চলে এসেছিলাম আমার জামাকাপড়গুলো মেলাতে। আর কারেন্ট নেই রুমের মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম বৃষ্টি চলছে বাইরে। এই যে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে বৃষ্টি হলেই সে কলকাতার মতন পুরো ডুবে যায়। তো যাই হোক, বৃষ্টি তো পড়ছে, বেশ সুন্দর একটা মনোরম দৃশ্যও ভালো লাগছে এত মানে গরমের মধ্যে। আর আজকের ব্লগটা একেবারেই ছোটো ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সকালে খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটি নতুন দিনে, নতুন সকালে, নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা।